প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বগুড়া জেলার গাবতলী থানার পেরিরহাট এলাকায়। এই পেরিরহাটে এসেছি একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে যে আমার ছেলেদের আঁকিকার জন্য চার চারটি খাসি একটু ক্রয় করতে চাই। ছোট্ট একটা হাট, হাট বার হচ্ছে যে রবিবার এবং বুধবার এখানে হাট বসে। এই হাট থেকে অনেক ধরনের খাসি আছে, খাসিগুলো একটু দরদাম করে নিতে চাই। কেমন দাম চায় ব্যাপারী ভাই, তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো এবং আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দেখি একটু খাসি নিতে পারি কিনা ভাই। 10.5 বললাম। বাহ, সুন্দর একটা খাসি দেখতেছি। এটা 10,500 বললাম ভাই, দিতে চাচ্ছে না? না দিলে তো আর কিছু করার নেই। 11 ভাই, 11। আচ্ছা ভাই, কি সুন্দর মিটি মিটি হাসে দেখেন। 11,000 টাকা বললাম, ছোট একটা খাসি, 12-13-14 কেজি গোশত হবে হয়তো। 11,000 বলছি। চাচা কত হলে ছাড়বেন? কত? 13,000 টাকা চাচ্ছে এই খাসিটা, আমি বুঝতে পারছি না এটা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ ভাই দাঁড়ান। দর্শক, আমি এরই মধ্যে চারটা খাসি আলহামদুলিল্লাহ নিয়ে ফেললাম। এই চারটি খাসি, দুটো হচ্ছে 25,000, দুটো হচ্ছে 26,000। চাচা আপনার দুটো হচ্ছে 26,000। চাচা আপনি আপনি দিয়ে খুশি তো? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, জানা আপনি কাজ করেন ইনশাল্লাহ, মনে থেকে দিয়েছেন তো? আল্লাহর রহমত জান, আল্লাহর হস্তে কোন মন থেকে না দি, আল্লাহর হস্তে আকিশে দেবেন না কি করবেন করেন জান, আল্লাহর রহমত জান, খুশি মনে দিয়েছে আপনি, মন থেকে দিবেন জান। যে এই যে আমি একটু দেখাই দর্শক, এই যে এটা, এই এই একটা খাসি আর এই একটি খাসি, দুটো হচ্ছে 26,000। চাচা ওই ওই দুটো মানে কি বলে গোশত কতটি করে হতে পারে আনুমানিক? শোনেন, তেল কলজা দিয়ে, তেল কলজা দিয়ে তাও মনে করেন 28 কেজি হওয়া লাগবে। দুটো দুটো মানে 14 কেজি করে? 14 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আছে ভাই একটা, আপনার দুটো কয় কেজি হতে পারে আনুমানিক? আমি তো 28 কেজি ধরে দিছি, এখন আপনি ধরলেন ভাই, হ্যাঁ খুশি খুশি মনে দিচ্ছি। বাড়ি কুটি ভাই? বাড়ি উঞ্চুরকি। উঞ্চুরকি কোন জায়গা থেকে কিনছিলেন? ওরে কিনা ফুলবাড়ি হাটের। দেখেন এই যে ছোট্ট একটা খাসি, আমি মুরব্বির কাছে 9,000, এই সেই আশেপাশের লোকজন তারা বলে দিয়েছে 9,500। মুরব্বি আপনি প্রাণ খুলে বলেন 9,500 আপনি দিবেন না? 9,500 দেব। আপনি কত দিয়ে কিনছেন বলেন তো? আপনার লাভ বড়ি কিনে শুনে লাভ হবে না, এই বড়ি কেনা 11,500 অনেক দিকের কেনা, আজ 10-12 দিন হচ্ছে এখন লস দিচ্ছেন? এখন লস দেবে চলে, এখন বুদ্ধি নেই। 10-12 দিন আগে তো দাম আরও কম ছিল না? সামান বেশি ছিল আগে সরকার। 10,000 দিবি দাও বাবা, এটা কি বলবো, 9-10 কেজি ওজনের যদি এইরকম নেই কি করেন? 10-8 দেন, আমার কত করে পড়বে? আমার মানুষ দেন সে না হয় দিলাম। মুরব্বিকে আমার ভালো লাগছে, উনি যদি আমার 500-1,000 টাকা নেয় আমার সমস্যা নাই। এ মুরব্বি আমার 500 টাকা লস হলেও সমস্যা নাই, আপনার লস হবে না তো? আমার লস হচ্ছে, এখন বেচা লাগি বাজারে। তাহলে কেমনে নিব? তাহলে তো আর নেওয়াই যাচ্ছে না, লস করে আমি নিতে চাই না। বাজারে বেচা লাগবে। আপনি কি 10,000 দিলে খুশি? 10,000 লসকান যা, আপনি 500 টাকা দেন। এবারে দেন 500 টাকা, এই 9 থেকে 9.5। এ বাবা, এই আপনি কি মন খুশি করে দিচ্ছেন? দর্শক, আরেকটি খাসি মুরব্বির কাছ থেকে 10,000 টাকা দিয়ে নিলাম। ও মুরব্বি, মোটামুটি 10-11 কেজি গোশত পাবো? 11 কেজি গোশত 11 11, মোটামুটি 900 টাকা কেজি বললো। আচ্ছা যাই হোক, মুরব্বি বলেছে আলহামদুলিল্লাহ, ওটাও নিলাম 10,000 টাকাতে। হাটটা একটু ঘুরে দেখাই, দেখেন খুব সুন্দর একটা হাট, ছোট্ট একটা হাট, তবে হাটে আশেপাশের গ্রামের সাধারণ মানুষরা আসে, তবে আমি নিলাম মূলত পাইকারদের কাছ থেকে। দর্শক বন্ধুরা, আমি পাঁচটি খাসি নিয়েছি। ওই যে দেখা যাচ্ছে খাসিগুলো চলে যাচ্ছে, এক একটা এক এক দামের হয়েছে। এগুলো দেখা যাক জবাই করে ইনশাআল্লাহ, যেহেতু আঁকিকার জন্য চারটা লাগবে, তারপর একটা বেশি নিয়েছি, এগুলো এখন আমরা একটু হাসিল ঘরের দিকে নিয়ে যাচ্ছি। এ ভাই, আমি আপনাকে বলছি যেহেতু পাঁচটি খাসি আমি কিনছি, এই হিসাবে আপনার কাছে বললাম, আপনারা যদি সেটাই করে দেন। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা পাঁচটা একটুই করে দেন। আমরা হাসিল করব এখন, এই যে হাসিল করেছি, আমার 5টি পড়েছে 61,000, এটার আসলে 350 টাকা করে হচ্ছে যে প্রতি ছাগলে ওনাদের খাজনা বা হাসিল, তো আমার জন্য 5টাতে 1,750 জায়গা 1,500 টাকা করলেন ওনারা। মুরব্বি একটু টাকাটা গণনা করে নিচ্ছে, মুরব্বির হয়ে গেলে পরে আরও দুজন আছে, তাদেরকেও এখন টাকাটা
দিয়ে দিব মুরবি হইছে 10000 আছে বাবা আছে আছে ওকে মুরবির 10000 হয়ে গেছে এখন আরেক মুরবি আছে তার টাকাটা দিয়ে দিচ্ছি ওই যে আমি টাকা দিয়ে বলছি মুরবি টাকা পাইছেন ইনশাআল্লাহ বাহ মুরবি টাকা পেয়ে গেছে ওনার 26000 ছিল আর ভাইয়ের ছিল 25000 ভাই টাকা পাইছেন আর টাকা পাইছেন ওই যে টাকাটা গুনে নিচ্ছে আর কি আর জানি না খাসিগুলো যে নিলাম এটা কি লাভ লস কি হলো না হলো এগুলো কোনো কিছুই জানি না তো তারপরেও আসলে বেশ দামাদামি হচ্ছিল তবে সরাসরি আমরা কিন্তু গৃহস্থের কাছ থেকে নিতে পারলাম না কারণ গৃহস্থের কাছ থেকে নেওয়া যাচ্ছে না গৃহস্থের কাছ থেকে তারা অলরেডি নিয়ে ফেলেছে তাদের কাছ থেকে নিয়ে এসেছে তো যাই হোক আমরা এখন এই খাসিগুলো নিয়ে আবার একটা ঘোড়াও দেখতেছি ভাই বাহ গ্রামগঞ্জে কিন্তু এখনও কি সুন্দর ঘোড়ার গাড়ি দেখা যায় ভালো লাগে সিএনজিতে ওঠানোর চেষ্টা করতেছে বন্ধুরা আমার খাসিগুলো উঠানো হয়ে গেছে এবার সিএনজিতে করে আমরা চলে যাব ইনশাআল্লাহ দেখেন খাসিগুলো কিভাবে আছে এই যে এক দুই তিন চার আমরা খাসি নিয়ে এখন সিএনজিতে করে যাত্রা করছি পেরিরহাট পেরিরহাট পেরিয়ে আমরা এখন চলছি গ্রামের হাটের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে শত বছরের পুরানো এই হাট উপরে বিশাল বিশাল বটবৃক্ষ এই বটবৃক্ষের নিচেই রবিবার এবং বুধবার সপ্তাহে দুই দিন হাট বসে হাট থেকে আমি খাসিগুলো ক্রয় করলাম এরই মধ্যে আমরা খাসি নিয়ে বাড়িতে চলে এলাম আমরা দেখছি ছাগলকে হাসান কাঁঠাল পাতা খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছ হাসান ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াচ্ছ ও হাসান ছাগলকে কি খাওয়াচ্ছ কাঁঠাল পাতা ছাগল খাচ্ছে ছাগলকে খাওয়ায় তুমি খুশি ছাগল দেখে খুব ভালো লাগতেছে না এর এর মধ্যে আবার কিন্তু হুসাইনও চলে এসেছে হুসাইন তুমি কি কাঁঠাল পাতা খাওয়াবে একটু আচ্ছা ঠিক আছে একটু খাওয়াও দেখি কাঁঠাল পাতা খাও হ্যাঁ দেখেন হাসান হুসাইন কিন্তু ওদের আকিকার ছাগল ওরা নিয়ে খুব খুশি এটাই আসলে ভালো লাগতেছে যে ওরা একেবারেই এই আমার গ্রামের বাড়ি বগুড়ার বগুড়ার শাজানপুর থানার খোট্টাপাড়া ইউনিয়নের ভান্ডারবাইকে গ্রাম এই গ্রামেই আমরা আছি আজকে এই পেরিরহাট থেকে পাঁচটি ছাগল কিনেছি আরেকটি ইনশাল্লাহ আগামীকাল কিনতে পারি তো যাই হোক হুসাইন ছাগল নিয়ে হুসাইন তুমি কি ছাগল পেয়ে খুশি ভালো লাগছে তোমার ভালো লাগছে কাছে এসে বলতে হবে না দূরে বললেই হবে আচ্ছা এই পাঁচটি ছাগলের মধ্যে তোমার কাছে কোন ছাগলটি বেশি ভালো লেগেছে কোনটা কেন এটা কিউট লাগতেছে এই জন্য তোমার কিং মানে হ্যাঁ কি হয়েছে এদিকে আবার হাসান কার ভিতরে ঢুকে গেছে দেখি তুমি কার ভিতরে ঢুকে পড়েছ পাতার ভিতরে বাহ ছেলেরা বিশেষ করে হাসান হোসেন খুব মজা করছে ছাগলগুলো নিয়ে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে বন্ধুরা এরই মধ্যে এই পাঁচ পাঁচটি ছাগল কিন্তু আমরা নিয়ে এসেছি ছাগলগুলো দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট করে এই একেবারে সিএনজি করে এই হাটের হাট থেকে নিয়ে এলাম ছাগলগুলো জানি না কেমন হয়েছে এক একটা ছাগলের কিন্তু এক এক ধরনের দাম যেমন কোনোটা পড়েছে 13000 কোনোটা পড়েছে 12500 একটি পড়েছে 10000 তো ছাগলগুলো আকিকার উদ্দেশ্যে নিয়ে হয়তোবা অনেকে বলবেন যে আকিকা কাদের আকিকা আমি বলেই দিই হাসান হোসেনের আকিকা আকিকা আসলে সুন্নত যেটা সেটা হচ্ছে যে সপ্তম দিনে দেওয়ার শিশু জন্মের সপ্তম দিনে পরবর্তীতে অনেক হাদিসেও বলা হয়েছে যে 14 দিন বা 21তম দিনে দেওয়া ভালো আর না হলে যে কোনো সময় আসলে যে কোনো কারণেই হোক হাসান হোসেনের আকিকা দেওয়া সম্ভব হয়েছিল না আগে যার কারণে এই সময় দিলাম তো যাই হোক ওই বিষয়টা নিয়ে আলোচনা নাই করি আমরা এখন একটু ছাগল দেখাই আপনাদেরকে
পাঁচটি ছাগল নিয়েছি, পাঁচটি ছাগল পড়েছে আমার 61,000, আর হাসিল অর্থাৎ খাজনা পড়েছে 300 টাকা করে, পাঁচটি ছাগল হচ্ছে 1500 টাকা। তো দর্শক, আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ এই ছাগলগুলো এর পরবর্তীতে আমরা জবাই করব, একিকার উদ্দেশ্যে জবাই করব। জবাই করে ছাগলগুলোর মাংসের পরিমাণ কত হলো, বিশেষ করে ওজনটা, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা ওদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর একিকার এই ছাগলগুলো যাতে মহান রব্বুল আলামিন কবুল করেন, এই প্রার্থনাই করছি। এখানে শেষ করলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।